বন্ধুরা কেমন আছেন? ওবিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ছোট্ট একটি নতুন পর্বে। আজকে আমি আপনাদেরকে আরও একটি প্যান্ট কাটিং দেখাবো, আজকে একটি পায়জামা কেটে দেখাবো আপনাদেরকে। 43 ইঞ্চি ফিগারের, যারা এই সাইজের পায়জামার ভিডিওটি পাননি বা আমার চ্যানেলে এখন হয়তো দেওয়া হয়নি, তো এটাই প্যান্ট কাটিং যারা এখন ইদানিং যে কাটটা চলতেছে আমাদের বাংলাদেশের সব মেয়েরাই এটাই এখন পরে। প্যান্ট কাটিং স্টাইল যে নিচে ন্যারো সিস্টেমের, সেই ন্যারো সিস্টেমের পায়জামাটা আপনারা ঘরে বসে কীভাবে একদম টেইলার্সের স্টাইলে কাটবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে বেশি আর বকবক করবো না, আজকে সরাসরি চলেন আমরা কাটিংয়ে চলে যাই। এবং সিম্পল কাটিং, এটা অল্প একটি মাত্র কয়েক মিনিটের একটি ভিডিও হবে, অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যদি আপনি আমার চ্যানেলে আমাকে নতুন দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমি প্যান্ট কাটিং পায়জামার তিনটা ধরন বলে নিই। প্যান্ট কাটিং পায়জামাকে তিন রকমের হয়। প্রথম একরকম সম্পূর্ণটা রাবার দিয়ে, তারপর আর একটা আছে সামনে বেল থাকবে পিছনে রাবার থাকবে, এরকম একটা সিস্টেম আছে। আর একটা সিস্টেম আছে সম্পূর্ণটা আপনি ফিতা ব্যবহার করে পড়তে পারেন। তো বন্ধুরা আজকে যে আমি যে প্যান্ট কাটিং পায়জামাটা দেখাবো, অনেকেই বাসাবাড়িতে নিজে বেল আর রাবার যে সিস্টেমটা সেটা তৈরি করতে পারেন না, তো আমি আজকে সম্পূর্ণ রাবার দিয়ে যে ড্রেসটা সেটা দেখাবার চেষ্টা করব। আপনি সামনে এবং পিছনে পুরোটাই রাবার দিয়ে যেটা তৈরি করা হয় সেই প্যান্ট কাটিং পায়জামাটা কীভাবে কাটবেন একদম টেইলার্সের স্টাইলে করে সেটা আমি আজকে দেখিয়ে দেবার চেষ্টা করব। তো বন্ধুরা প্রথমে কী করবেন, এই পাশটা হবে আমার উপরের দিক এবং এদিকটা হবে আমার পায়ের দিক। তো আমি প্রথমে এখানে রাবারের জন্য, দেখেন এখানে আমি এটাকে ভাঁজ দিয়েছি কিন্তু ডাবল ভাঁজ, কিন্তু এদিক কিন্তু আমার যে চারটা যে সাইড পাড়ের যে পাশটা, এই পাশটা কিন্তু এই পাশে, এক দুই তিন এই চার, এই চারটা পাশ কিন্তু এই পাশে আছে। তো এটাকে আমি এদিকে আমার নিজের দিকে ভাঁজ করে রাখাছি এবং এই পাশটা আমি ওদিকে হাইয়ের অংশটা আমি এদিকে দেবো। তো প্রথমে এখানে রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় রেখে এখানে একটা দাগ দিয়ে নেবেন, তারপরে এখান থেকে লম্বাটা ধরবেন। লম্বা কত? আমার পায়জামার লম্বাটা হবে 38। তো আমি এখানে 38 দেওয়ার পরে এখানে দাগ দিয়ে নেব, এই পর্যন্ত আমার 38 হবে। তো এখানে দাগ দেওয়ার পরে এখানে দাগ দিয়ে নিলাম, এবারে আমরা হাইয়ের মাপ ধরব। তো হাইটা নেব আমি এখানে যে দাগ দিয়েছি দাগ থেকে 13 ইঞ্চি বরাবর, 13 ইঞ্চি বরাবর আমার হাইয়ের দাগ দেব। বন্ধুরা এই যে মেজারমেন্টগুলো এগুলো একটু খেয়াল রাখবেন, কারণ এগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন, এখান থেকে 13 ইঞ্চি বরাবর হাইয়ের মাপ, তাহলে কিন্তু আপনার এই প্যান্ট কাটিংয়ের যে হাইয়ের মাপটা আছে একদম অ্যাকুরেট হবে। যদি আপনি এখানে 13-র মাপটা 14-15 দিয়ে ফেলান তখন কিন্তু বড় হয়ে যাবে, হাইটটা নিচের দিকে ঝুলে থাকবে বেশি, এবং যদি এখানে কম দিয়ে ফেলান তখন কিন্তু এখানে টাইট হয়ে যাবে, তখন কিন্তু আপনি প্যান্ট কাটিং পাজামা পরে বসতে গেলে টাইট মনে হবে। তো এবারে আমরা কী করবো, এখানে একটা আমরা শেপ দেবো। আমরা জানি প্যান্ট কাটিং একটু সাধারণত একটু ফিটিং টাইপের হয়, অত নর্মাল পায়জামা যেরকম আমরা কাবলি পায়জামা যেমন লুজ তৈরি করি এরকম লুজ হয় না। তো আমরা এখানে একটু ফিটিং করার জন্য এখানে একটু শেপ দেবো। কীভাবে দেবো দেখেন, আমি এই শেপ কাটটাকে এভাবে উল্টো করে এখানে এভাবে ধরবো, এখানে এইটুকে এখানে একটু দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এটা শেপ কাটটা এই যেভাবে আছে এভাবে এটাকে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার পরে এখান থেকে এইরকম দাগটা দিবেন। দেখেন এখানে আমি কিন্তু এখানে কত আছে, আমার এখানে আছে প্রায় 1 ইঞ্চি, আর এদিকে কিন্তু আমার প্রায় 2.5 ইঞ্চির মতন এভাবে ভিতর দিকে ঢুকে গেছে। হ্যাঁ, শেপ কাটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটু বাঁকা করে ধরছি, ঠিক এভাবে বাঁকা করে। এখন এই যে দাগটা আনছেন এই দাগটার সাথে এটাকে এভাবে এই আবার শেপ কাটটাকে ঘুরিয়ে, আমি কিন্তু শেপ কাট এভাবে ছিল তো আমি দেখেন এভাবে আবার ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে এটার সাথে আবার এই দাগটা এভাবে এই যেভাবে মিলিয়ে দেবেন। দেখেন আমার এখান থেকে কিন্তু এই একটা শেপ আসছে, এখান থেকে একটা শেপ চলে গেছে একটা উপর থেকে নিচ পর্যন্ত। যদি আপনারা দেখতে একটু সমস্যা হয় তো আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দেখেন দাগটা দেখতে পাচ্ছেন কি না, এই যে এই যে। তো এবার আমরা এটাকে এখন এখানে যে কোমরে যে লুজটা সেই লুজটার মাপ ধরবো। তো আমি এখানে আপনার কোমরের মাপ অনুযায়ী, এখানে যেহেতু এটা 43 ইঞ্চি ফিগার তাই আমি এখানে 12.5 ইঞ্চি উপরে কোমরের লুজটা রাখবো, 12.5 আপনি 4 দিয়ে গুণ করলে হবে প্রায় 50 ইঞ্চি,
এখানে আমরা প্রায় 45 ইঞ্চি যদি কামিজের হিপ হয় তাহলে আমরা জানি যে 5 ইঞ্চি কোমরের মাপে লুজ দিতে হয়। তো আমি এখানে সেটা লুজ দেওয়ার পরে আমার এখানে 50 ইঞ্চি, তাই আমি এখানে দেবো 12.5। 12.5 দেওয়ার পরে আমি হাইয়ের সাথে সোজা করে দাগ দিয়ে এখানে একটু মিলিয়ে দেবো। এবার আমি এখানে হাই বরাবর যে লুজটা দেবো তার এখানে মাপ ধরবো। হাই বরাবর লুজ দেবো কত, আমি এখানে প্রায় 15.5 থেকে 16 ইঞ্চি লুজ দেবো। তো আমার এখানে দেখেন, এখানে কিন্তু কাপড়টা এটা 2 হাত মানার কাপড়, তাই আমি এখানে কিন্তু কাপড় একদম 16 ইঞ্চি লুজ নেই, এখানে একটু কম আছে। তো আমি যেটুকু কম আছে ওটুকু আমি এখানে একটু হালকা একটু জোড়া দিয়ে দেবো। তাই আমি এখানে ধরলাম 15.5 ইঞ্চি দেই, 15.5 ইঞ্চি ধরি। 15.5 ইঞ্চি দিতে গেলেও আমার এখানে একটু জোড়া দিতে হবে, সমস্যা নেই, জোড়াটা আমি পরে দিতেছি আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো এবার আমি নিচে আমার এখন মুহুরির মাপ ধরবো। এখানে আমার পায়ের দিকে মুহুরির মাপ কত হবে, তো আমি এখানে মুহুরি দেবো 12 ইঞ্চি। আমরা জানি প্যান্ট কাটিং পায়জামা এখন যে একটা স্টাইল আসছে সেটা নিচের দিকে একটু ন্যারো কাটিং, তাই আমি এখানে 12 ইঞ্চি দেবো। এবার আমি এখানে যেখানে আমার 15 ইঞ্চি বরাবর যদি আমার এখানে হয় তাহলে এখানে, যদি এখানে হয় তাহলে এখানে এই বরাবর এখানে শেপ কাটে ভাবে মিলাবেন। তো আমি যেহেতু আমার এখানে একটু কাপড় কম আছে, তাই আমি আমার যেখানে একদম বাহিরে গেছে সেখানেই এরা শেপ কাটটা মিলিয়ে দেবো। এই তো বন্ধুরা, আমার কিন্তু সম্পূর্ণ প্যান্টের মার্কা দেওয়া শেষ। এবার এখান দেখেন হাইটে আমি এখান থেকে আস্তে আস্তে করে এটার সাথে এভাবে হাত দিয়ে একটু ড্রয়িং করে মিলিয়ে দেবো। তো মিলানোর পরে এখন আমি এটাকে সম্পূর্ণটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কাটার পরে কীরকম দেখায়। এখান থেকে যে অতিরিক্ত যে কাপড়টা থাকবে ছোটো বড় সেটা কেটে সমান করবেন, তারপরে এই পাশটা কেটে নেবেন। এখানে যে যেখানে দাগ থাকবে দাগের থেকে সেলাইয়ের জন্য একটু কাপড় রাখতে হবে। দেখেন আমি দাগের থেকে কিন্তু একটু বাহিরের দিকে কাটছি। এবার আসেন এই নিচের অংশ, এ দেখেন এই নিচটা। এখানে কিন্তু বন্ধুরা প্রায় 3 ইঞ্চির মতন কাপড় রাখবেন। এই আমার কিন্তু এই এই পর্যন্ত দাগ মার্কা। যদি আপনার এখানে অতিরিক্ত কাপড় না থাকে সেক্ষেত্রে কী করবেন, এখানে আলাদা করে চওড়া পট্টি কেটে তাও তারপর আপনি ভিতর দিকে ভাঁজ করে দিবেন, কারণ প্যান্টের এই অংশটা একটু মোটা থাকলে সুন্দর দেখা যায় এবং ভারী থাকলে ভালো দেখা যায়। ভারী ভারী হলে ভালো পড়তে সুন্দর লাগে। দেখেন এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন, কারণ এটা এখান থেকে যাতে আপনি কতটুকু ভাঙবেন সেটা আপনি বুঝতে পারেন। তো এবার এই দেখেন এখানে যে হাইটটা হয়েছে এখানে কিন্তু একটু জোড়া দিতে হবে। তো জোড়াটা আমি দেখাচ্ছি, এখানে 4টা টুকরো লাগবো, 4 টুকরো এভাবে দিয়ে এখানে একটু পিন আপ থাকলে পিন আপ করে নেবেন যাতে এটা নড়াচড়া না করে। এবার এটার শেপ যেভাবে এখানে শেপটা যেভাবে গেছে সেভাবে মিলিয়ে এই যে এবার আপনার হাইটটা মেপে দেখবেন। এখানে কিন্তু আমি ধরছিলাম 13, কিন্তু এখানে কিন্তু ঘুরানোর পরে 13 থেকে আরও বেশি আসবে। দেখেন এখানে পর্যন্ত 15 ইঞ্চি আমার হাই হয়ে গেছে, তো আমার মাপ অনুযায়ী কিন্তু একদম অ্যাকুরেট হয়ে গেছে। এবার এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন যাতে রাবার কতটুকু ভাঙবেন সেটা আপনি বুঝতে পারেন। তো বন্ধুরা, সিম্পল প্যান্ট কাটিং যেটা, এটা কিন্তু সম্পূর্ণ সামনে পিছনে রাবার দিয়ে হবে। আর একটা যেটা আছে সামনে বেল এবং পিছনে রাবার হয় ওটার কাটিং কিন্তু আলাদা, ওটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো পর্বে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো।